আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস এসালুম গ্রুপের কোম্পানির পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সাবর সম্পদের তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আইন সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে আগামী চার সপ্তাহের মধ্যে সব সম্পদের তালিকা দাখিল করতে বলেছেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি কাজী জিনাথকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই আদেশ দেন একই সাথে এস আলম গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট আমরা লিস্ট অফ ইমোভাবেল অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিজ সম্পত্তি তাদের নামে আছে ইন দ্য নেম অফ এস আলম গ্রুপ শেয়ার ডিরেক্টর অ্যান্ড ফ্যামিলি মেম্বার এটার উপর ডাইরেকশন হয়েছে তালিকা সম্পত্তির একটা তালিকা তাদের নাম পরিবারের নামে এবং ইসলাম গ্রুপ শেয়ারহোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে এটা চার সপ্তাহের মধ্যে সূচনা ফাউন্ডেশনের আড়ালে সাবেক প্রধানমন্ত্রীর কন্যা সায়মা বাজেদ পুতুলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং কর মৌকুফের বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে দুদকে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী রবিবার আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ দুদকের চেয়ারম্যানের কাছে এই অভিযোগ দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনবিআর সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিম সাবেক অর্থ উপদেষ্টা মুশিউর রহমান এবং সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামালের সম্পদের উৎস তদন্তের আবেদন করা হয়েছে দেশের বাজারে প্রতি কেজি ইলিশ মাছের খুচরা মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী কোন খরচ ছাড়াই প্রাকৃতিকভাবে পাওয়া ইলিশের দামে এত বিশাল তারতম্য কোনোভাবেই কাম্য নয় জানিয়ে তিনি এই নোটিশ দেন রবিবার ডাকযোগে এবং ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সহ ছয়টি সংস্থাকে নোটিশ দেন আইনজীবী খন্দকার হাসান শারিয়ার তিনি বলেন দেশে রুই এবং কাতলা সহ যেসব মাছ চাষ করা হয় তা বাজারে উৎপাদন খরচ সহ কেজি প্রতি সর্বোচ্চ পাঁচশো টাকাতে বিক্রয় হয় অথচ ইলিশের দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি খাত সংস্কারে কারিগরি এবং আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইএফসি সচিবালয় সংস্থা দুইটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক আর্থিক সহযোগিতা দেবে বলে জানান তিনি তবে কি পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যেতে পারে তা এখনো সুনির্দিষ্ট হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা কি কি কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম এগুলো আলাপ হয়েছে আর আইএফসির সাথে কি বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সে আলোচনা করবো মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে তবে আমাদের কিছু কাজ করতে হবে কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পালন করবো এই হল মোদাকথা সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন এগুলো সব ব্যাপারে আলাপ শেখ হাসিনার প্রেতার তারা এখন অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাই কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে শীঘ্রই গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে সভায় বক্তারা বলেন ফ্যাসিস সরকারের দোষরদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারে ধীর গতিতে মানুষের মনে প্রশ্ন জেগেছে গণতন্ত্র হত্যাকারীদের গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা হাসিনার প্রতাপ তারা এদের উপরে ভর করে আছে পুরো পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সব হাসিনার লোকেরা এখানে আছে চারশো সাতাশি জন পুলিশ কিভাবে সেনা নিবাসে আশ্রয় নিল আমি প্রধানকে জিজ্ঞাসা করতে চাই তারা এখনো বহাল তবি হতে আছে কিন্তু এই বিপ্লব সেদিন সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত সতেরো বছর লুপ্তরাজ যারা করেছে বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তাদের বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে দুর্গাপূজাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি জিয়া মঞ্চের 31 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়া রহমানের স্মমাতিতে শ্রদ্ধা নিবেদনের পর গোয়শ্বর রায় এসব কথা বলেন তিনি বলেন গণভর্তন পরবর্তী সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে দেখুন ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন এবং যে সকল অঞ্চলে সফল পূজাকে আগা দেখভাল করতে আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থত হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমি আশা করি কিছু মহল যতই চেষ্টা করুক জাতির কপালে কলঙ্ক এখন করার সকল প্রচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা যাব দেশের মানুষ শেখ হাসিনাকে আর ভালোবাসে না তাই আবারও তাকে ক্ষমতায় আসার চিন্তা করা ঠিক হবে না বলে মনে করেন ইসলামের আমের ডা শফিকুর কক্সবাজারে চকরিয়ায় নিহত সেনা কর্মকর্তা তনজিম সরোয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন জামাতের এই শীর্ষ নেতা বলেন শেখ হাসিনা অপরাধী হয়ে থাকলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে এ সময় তিনি জানান জামাতের তরফ থেকে অন্তর্বর্তী সরকারকে সংস্কার এবং নির্বাচনের দুটি রোড ম্যাপ দেয়া হয়েছে তার আশা আগে সংস্কার পরে নির্বাচন করবে সরকার পরে তানজিমের বাবা সারওয়ার জাহান মা শাহনাজ খান এবং বোন তসনুভা সারওয়ার সুচিকে সাথে নিয়ে দোয়া করেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন অনেকে বলে পালিয়ে গেছেন আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয় এই জন্য আমি এটা করি না পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এটা আমাদের স্পষ্ট কথা অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড়ো কথা না জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না সজীব সজিব জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি এ সময় তার পক্ষে আপিল আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের আলাদা দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এর আগে গত সাতাশ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন তিনি জেলে যেতে চেয়েছেন জামিন চান নাই আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ